যে যেখান থেকেই আমার ভিডিওটা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে এ করবেন। আর সাদ্দাম ভাইয়ের চ্যানেল থেকে কোনো দর্শক বন্ধু এসে যদি নেয়, তাদের জন্য আমি অবশ্যই অবশ্যই সাবসিডি রাখবো, যে যেন ওরা দ্বিতীয়বার আর দ্বিতীয়বারের জন্য আমার কাছে আসতে পারে। অনেকে আসে, অনেকে ভালোবেসে আসে আমার এখানে, এসে মাদার প্ল্যান সহ চারা দেখে নিয়ে যায়। আজ পর্যন্ত আমি কোনো দিনের জন্য কোনো ডুপ্লিসিটি চারা বিক্রি করিনি আর করবো না। যেটা আমি মাদার প্ল্যান অরিজিনাল যা দেখিয়েছি সেই চারাটাই আমি দেবো, অন্যদের মতন করব না। আর বিশ্বাসঘাতকতা জিনিসটা আমরা করি না, যারা চিটিংবাজি করে তাদের ক্ষেত্রে ব্যবসা তাদের ক্ষেত্রে চলে না, কিন্তু যারা ব্যবসা করে তারা চিটিংবাজি কোনো দিনের জন্য করতে পারে না। আপনাদের একটা ভালো পেয়ারা, এটা চাষের জন্য কোনো দর্শক বন্ধু যদি নিতে চায়, এটা আমার গুটি কলম, মাদার কাছ থেকে গুটি কলম করে চারাটা এখানে বসানো হয়েছে। তো এটা পুরনো মানে গুটি কলমের চারা, যেহেতু প্রায় 6 মাসের উপরে হয়ে গেছে। তো গুটি কলমের চারা যদি কোনো দর্শক বন্ধু চাষের ক্ষেত্রে নিতে চায়, এটা হচ্ছে এলাকা বাড়িপুরে এলাকা গোল টাইপের পেয়ারাগুলো হয় এবং খেতেও খুব সুস্বাদু টেস্টফুল এবং চাষের জন্য সব থেকে ভালো। এর দামগুলো কী রেখেছেন? এগুলোর দাম বর্তমানে 15 টাকা করে রাখছে। দাদা দেখুন, এটা হচ্ছে আপনার কমলা, যেটা আমরা চায়না কমলা বলি। চায়না কমলা আমাদের এখানে যে ফলটা হয়, অনেকে বলে ওটা খুব একটা ভালো না, খারাপ খুব একটা ভালো হয় না, মিষ্টি হয়তো হয়, ছোটো ছোটো সাইজের হয়। অ্যাকচুয়ালি সেটা না, চায়না কমলা আমাদের এখানে ভালোই সাইজ হয়, মিডিয়াম সাইজ হয়, একেবারে বিশাল বড় হয় সেটা আমি বলি না। যেমন সাতুই কমলা, দার্জিলিং কমলা, যেগুলো বড় বড় সাইজের হয় সেগুলো হয় না, এগুলো মিডিয়াম সাইজের হয়। আর গাছে প্রচুর পরিমাণে ফল ধরে, তবে এক বছরের ভিতরে এই গাছটায় ফল আসে না, এটা 1.5 থেকে 2 বছর অপেক্ষা। এর দামগুলো কী রেখেছেন? এগুলো বর্তমানে এগুলো আপনার 45 টাকা করে বিক্রি। এটা হচ্ছে আপনার ভিয়েতনাম অল টাইম মাল। কোনো দর্শক বন্ধু যদি নিতে চায়, আমার এই ছোটো চারাটা বর্তমানে ছোটো বলতে প্রায় 1.5 ফুটের কাছাকাছি গিয়েছে। তো এই চারাটা আমি বর্তমানে 70 টাকা করে বিক্রি করছি এক পিস খুচরো চারা, ঠিক আছে? এর যদি কেউ নিতে চায় যে এত ছোটো চারা নেবো না, ছাদ বাগানে বসালে কবে ফল হবে, এরকম কোনো ব্যাপার না। এসবগুলো হাই ভ্যারাইটিসের যত আইটেম আছে, এক বছরের ভিতরে ফল হবে। আপনার পরিচর্যাটা ঠিক রাখতে হবে, এক বছরের ভিতরে সব গাছগুলো ফল হবে। এটা দেখুন আপনার গৌরমতি আম আছে, গৌরমতি আম আছে। তো গৌরমতি আম এগুলো 6-6 প্যাকেটের বর্তমানে কোনো দর্শক বন্ধু এসে নিলে আমি 140 টাকা করে এই চারাগুলো বিক্রি করছি। এগুলো পুরোনো গ্রাফটিং হয়ে গেছে, এগুলো সমস্ত সব 140 টাকা, সমস্ত সব 140 টাকা করে বর্তমানে বিক্রি করছি। 6-7 প্যাকেটে আছে, 6-7 কলিব্যাগে আছে, এগুলো আপনার বাড়ি ফোর বর্তমানে দামগুলো রেখেছি 130 টাকা করে। 130 টাকা? হ্যাঁ, এবার এর থেকে ছোটো প্যাকেটের চারাও আমার কাছে পাওয়া যায়। 6 প্যাকেটের গাছগুলো 130 টাকা করে বিক্রি করছে। আর ছোটো প্যাকেটের আছে, আপনি যদি চান যে 4 ফুটের গাছ বড়ো প্যাকেটের হোক, বড়ো সাইজের গাছ নেবো, সেও আমি দিতে পারবো। দাদা এটা দেখুন, থাই হোয়াইট যেমন আছে, যেটা মিষ্টির কথা বলছিলাম একটু আগে, তো এর মাদার প্ল্যান্টটাও আমার কাছে আছে, প্লাস এর চারাটাও আমি বিক্রি করি অ্যাভেলেবেল। কেউ যদি 1 পিস চারা নিতে চায়, বর্তমানে 60 টাকা করে বিক্রি করছে 1 পিসের দাম। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে আপনার থাই স্টার ফ্রুট, যেটা আমরা বলছিলাম মানে মিষ্টি কামরা গাছ, মিষ্টি কামরা যেটা বলছিলাম। দেখুন ছোটো ছোটো প্যাকেটে কতটা করে ফুলও চলে এসছে, দেখো ঠিক আছে, কতটা করে এসছে পুরো বাদ। কোনো দর্শক বন্ধু যদি নিতে চান, এটা আপনার 6-7 গ্রো ব্যাগে আছে, 6-7 গ্রো ব্যাগে চারাগুলো আমি বিক্রি করছি, প্লাস ছোটো আছে। এগুলোর দাম কী রেখেছেন? এগুলো বর্তমানে 120 টাকা করে। দেখুন এটা হচ্ছে আপনার ভিয়েনার পেয়ারা। আচ্ছা, এটা কেজি ভ্যারাইটি, যে আমরা অনেকে বলে থাকি, এগুলো বড় বড় সাইজের হয়, ভিতরে দানাটা কম থাকে। কোনো দর্শক বন্ধু যদি 1 পিস চারা নিতে চায়, ছোটো চারা বড় চারা সব রকম, এর গুটি প্লাস গ্রাফটিন দুটোই আমার কাছে আছে। বর্তমানে এই চারাগুলো আমি 25 টাকা করে বিক্রি করছি। দেখুন এটা হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে, গ্রাফটিন থেকে প্রায় 2 ফুট প্লাস আছে গাছটা। এটা 37 পেয়ারা গাছ আছে, বর্তমানে এই চারাগুলো আমি 20 টাকা করে বিক্রি করছি। এটা হচ্ছে আপনার সিডলেস, পাতাটা সম্পূর্ণ আলাদা আছে, তো গাছে পাতাটা তো সম্পূর্ণ আছে। আচ্ছা, আর এই পাতাটা এমনি নরম টাইপের, গাছের ডালটা নরম টাইপের। এই গাছের কোনটা বিশেষত্ব হচ্ছে আপনার, যখন ধরে না আঙুর ফলের মতন যেরকম এক এক ঠোকায় ধরে, সেম গাছে যেটা আমি দেখাচ্ছি ভিডিওতে, এই গাছই কুল হবে। এই গাছে কিছু কিছু ধরে গেছে কুল, হ্যাঁ অনেকটা গুটিও ধরে গেছে, ছোট ছোট গাছেই কুল আছে। সে দামগুলো কি রেখেছেন? দামগুলো বর্তমানে এগুলো 20 টাকা করে বিক্রি করছে।
মহারাষ্ট্রের যেটা আপনার থাই ব্ল্যাক আঙ্গুর যেটা বলি ব্ল্যাক গ্রাপস, আচ্ছা ওই ব্ল্যাক গ্রাপসে ওখান থেকে আমাদের মাদার বাগান দেখিয়ে আমার মাদার বাগান দেখে আমি ওখান থেকে নিয়ে এসেছি। এটা আমার ব্ল্যাক আঙ্গুর আছে, যদি কোনো দর্শক বন্ধু নিতে চায় আমি এর রেটটা বর্তমানে দেবো না, কেন অতএব আমি এখনও রেটটা ফিক্স করিনি। দেখুন এটা হচ্ছে আপনার গ্রিন ক্যাপসুল আঙুর, আচ্ছা ঠিক আছে। ব্ল্যাক আঙুর আর গ্রিন ক্যাপসুল আঙুরের গাছে দুটো দুরকম পাতা হয়, একটু দেখলেই ভালো করে ফলো করলে এটা দেখলে বোঝা যাবে যে আপনারা পাতা দেখে অনেকটা আইডিয়া করতে পারবে। এগুলো কি আমাদের এখানে ফল হওয়া সম্ভব? হ্যাঁ, এটা আমাদের এখানে ফল হবে, গ্রিন ক্যাপসুল আঙুরটা আমাদের এখানে ফল হবে অবশ্যই, আর এটা মিষ্টি হয়, এটা টক ভাব কোনো কিছু থাকে না, এটা মিষ্টি আঙুর। দাদা এটা দেখুন রেড জামরুল আছে, রেড জামরুলে দুই রকম ভ্যারাইটিস, একটা লম্বা রেড হয় 3 ইঞ্চি টাইপের লম্বা হয়, ওটাও আমার কাছে পাবেন, আর একটা থ্যাবড়ানোর মতন ছোটো সাইজের লাল জামরুল হয় ওটাও আমার কাছে পাবেন, দুটো দুই রকম। এছাড়াও জামরুলের ভ্যারাইটিস আমার কাছে সব রকম মিলিয়ে 6-7 রকমের ভ্যারাইটিস আমার কাছে হচ্ছে। আপনার বাড়ি ইলেভেন আমার আছে, আচ্ছা বাড়ি ইলেভেনের ছোটো প্যাকেটের চারাও আমার কাছে পাওয়া যাবে এবং বড়ো প্যাকেটের চারাও পাওয়া যাবে, আপনার যে যেখান থেকে নেবেন চারা দিতে পারবো, অসুবিধা নাকি। তো বড়ো ছোটো বড়ো সব রকম পাওয়া যাবে। বর্তমান বাড়ি ইলেভেনের এই বড়ো প্যাকেটের চারাগুলো আমি 200 টাকা করে বিক্রি করি। হ্যাঁ, 4 ফুট 3.5 ফুটের গাছ, দেখুন এই প্যাকেটটা কতটা বড়ো আছে, 10-10 প্যাকেট আছে, আপনার হবে যেটা আমরা বাংলায় আষাঢ় বা শ্রাবণ মাস বলে থাকি, বৈশাখ জ্যৈষ্ঠ মাসও আমরা বলে থাকি, ওই সময় আপনার একবার আম হবে। আর একটা হচ্ছে আপনার যেটা আপনার পৌষ মাঘ মাসে আর একবার, যেটা আমরা বলি এটা বছরে দুইবারই হয়। এগুলোর মাদার গাছ আমার এভেলেবেল আমার কাছে বসানো আছে, সব সেখান থেকে ডাল কেটে সংগ্রহ করে আমি এখান থেকে করা হয়। এই গাছটায় আম দেখুন অসংখ্য পরিমাণে কুল ধরে আছে, সেটা কাশ্মীরি রেড আমি প্রথমে দেখিয়েছিলাম, এর পাচার দিকটা একটু হুল টাইপের হয়, ঠিক আছে, এখন ছোট্টবেলা থেকে বোঝা যাচ্ছে। তো আমার এই কুলটা মোটামুটি যা গুটিটা ধরেছে প্রচুর পরিমাণে, এই গাছে কুলটা পুরো সম্পূর্ণ যখনই হবে তখন ডালটা এইভাবে নিচু হয়ে যাবে, তখন এই গাছে রাখতে পারবে না, আর খোঁটা দিয়ে সুন্দর করে ধরে রাখতে হবে। এটা হচ্ছে কাশ্মীরের সুন্দরী। এখন অনেক দর্শক বন্ধুরা আমার কাছে জানতে চায় যে দাদা এখন এই মুহূর্তে এই টাইমটা কি স্প্রে করবো। অ্যাকচুয়ালি ফুল যখন ছোটো থাকে অনেকটা, দেখুন এই যেরকম একটা দেখ ছোট্ট একটা এই হলুদ হয়ে পড়ে যাচ্ছে, এগুলো খসে পড়ে যায়, গাছ থেকে ঝরে পড়ে যায়, এর জন্য কি স্প্রে করবেন? সেই ক্ষেত্রে আপনাদের অ্যাকচুয়ালি স্প্রে করার দরকার সেটা হলো অ্যামিস্টার, আচ্ছা অ্যামিস্টার টপ বা অ্যামিনিস্টার, এটা স্প্রে করা যায়। আর হালকা এই বিষয়টা নিয়ে আপনি রাসায়নিক কোনো কীটনাশকের দোকানে গেলে সেই ক্ষেত্রে আপনার বলে দেবে যে দাদা আমার এইটা এরকমভাবে ঝরে পড়ে যাচ্ছে কুলগুলো, তা আমি কী স্প্রে করবো, সেই ক্ষেত্রে আরও কোনো একটা কিছু দেবে ওরা। আর স্প্রে করার সময় সকাল টাইমে করতে হবে, এটা সকাল টাইমে করলে সব থেকে। আর এই সময় কি গাছের গোড়ায় কোনো খাদ্য দেওয়া যাবে দাদা? খাদ্য দেওয়া বলতে অ্যাকচুয়ালি গাছে যখন গুটিটা ধরে যাবে, এই যেমন এই গুটিগুলো মোটা হয়ে গেছে, আচ্ছা এই এই কুলগুলো মোটা হয়ে গেছে, সেটিং হয়ে গেলে দেওয়া যাবে। এর সেটিং বলতে এবার সমস্ত গুটি যখন একটু মোটা হবে তখনই এবার তুমি সার স্প্রে ভিটামিন যা কিছু স্প্রে করবে। এই মুহূর্তে কিছু দেওয়া যাবে না, যখন ছোট থাকবে না, ছোটবেলায় কিছু দেওয়া যায় না, ছোটবেলায় স্প্রে করলে না এর ফুলগুলো ঝরে যায়, আচ্ছা ফুলগুলো ঝরে যায়, ওই জন্য আমরা স্প্রে করার কথা কারো বলি না, ম্যাক্সিমাম গুটিটা ধরলে তারপরে স্প্রে হয়। দেখুন কোনো দর্শক বন্ধু কলকাতা বা বাইরে থেকে যদি কেউ আসতে চায়, তো কলকাতা থেকে আসলে আপনার শিয়ালদা স্টেশনে উঠে বনগা লোকাল, বনগামী লোকালে উঠতে হবে, লোকালে নিয়ে গুমো স্টেশনে নামতে হবে, আচ্ছা গুমো স্টেশনে নেমে ওখান থেকে অটো কিংবা টোটো ধরলে বদরবাজার, বদরবাজার থেকে বাবা লোকনাথ মন্দির চাকলা এখানে এসে নামিয়ে দেবে, আর কন্ট্যাক্ট নাম্বার আমার দেওয়া থাকবে, কেউ যদি চিনতে না পাথরঘাটার মোড় বললেও আমাদের নার্সারি দেখে দেবে। নার্সারির নামটা একটু বলবেন? নার্সারির নাম হচ্ছে মন্ডল নার্সারি। আচ্ছা আর কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। কন্ট্যাক্ট নাম্বার 6295, আচ্ছা 6121154।
এটাই আমাদের কন্টাক্ট। এটা হোয়াটসঅ্যাপ আছে নাম্বার? হ্যাঁ এই নাম্বারটা হোয়াটসঅ্যাপও আছে। আর আমাদের টোটাল এখানে যত আমি ভ্যারাইটিস ভিডিওর ভিতরে দেখিয়েছি